হ্যালো ফ্রেন্ডস, বেবি অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শিশুরা তাদের চোখ ডললে বা ঘষলে সম্ভবত সেটি সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হতে পারে যেটি আপনি দেখতে পাবেন। তাদের সেই গোলাকার কৌতূহলী চোখগুলির উপর সামনে ঘর্ষণরত তাদের ক্ষুদ্র মুষ্টিদ্বয় নিশ্চিতভাবে আপনার হৃদয় আকর্ষণ করবে। সাধারণত শিশুরা তাদের চোখ ঘষে যখন তারা ক্লান্ত বোধ করে অথবা তাদের চোখ জোরে ঘুম চলে আসে, কিন্তু কিছু ক্ষেত্রে ধুলাবালি কিংবা চোখে পাপড়ি জাতীয় কিছু অভ্যন্তরে প্রবেশ করার কারণে চোখ সংক্রমণের জন্য অথবা অ্যালার্জির কারণে আপনার সন্তান হয়তো তার চোখে ব্যথা অনুভব করতে পারে। আপনার ছোট্ট শিশুটি এইসব কারণ ছাড়াও যে কোনো সংক্রমণের কারণেও চোখে ঘষতে পারে। আপনার সতর্ক থাকা প্রয়োজন যাতে আপনার ছোট্ট সোনামণিটি তার দৃঢ় মুষ্টি দ্বারা নিজের ক্ষুদ্র চোখ যুগল দুটি ঘষার মাধ্যমে দুর্ঘটনাক্রমে নিজেকে আঘাত করে না বসে আর তা প্রতিরোধে সহায়তা করার জন্য আপনি সব কিছু করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শিশুরা কেন চোখ ডলে তার কারণ সম্পর্কে এবং এর প্রতিকার সম্পর্কে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আমার সব ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো শিশুরা কেন চোখ ডলে তার কারণ সম্পর্কে। শিশুরা কেন চোখ ডলে তার পিছনে নানাবিধি কারণ আছে। এক নম্বরে হচ্ছে তাদের ঘুম পেয়ে যায়। কখনো কখনো আপনার বাচ্চা তার চোখগুলি ডলার পাশাপাশি হাইও তুলতে পারে। এর অর্থ হলো এই যে সে ক্লান্তি বোধ করে এবং তার ঘুম পেয়ে থাকে। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তার চোখগুলি শান্ত হয়ে ভারাক্রান্ত হয়ে ওঠে আর সেই কারণে শিশুরা তাদের চোখগুলি ডলতে থাকে যাতে তাদের চোখের পাতা এবং চোখের পেশির চারপাশ অঞ্চলের ব্যথা থেকে কিছুটা উপশম পেতে পারে। এটি তাদের একটি দীর্ঘ ভালো ঘুমের সময়ের ইঙ্গিত দিয়ে থাকে। দুই নম্বরে হচ্ছে তাদের চোখগুলি শুষ্ক হয়ে ওঠে। আপনার বাচ্চা আবার তার চোখগুলিকে ঘষে থাকতে পারে যখন সেটি শুষ্ক হয়ে ওঠে। চোখের ভিতরে চোখের জলের একটি আস্তরণ দ্বারা আচ্ছাদিত থাকে, কিন্তু যদি বাতাসের মধ্যে এটি বেশি সময় ধরে উন্মোচিত থাকে তবে তা বাষ্পীভূত হয়ে যায়, যা চোখের এই শুষ্কতার কারণে অস্বস্তি সৃষ্টি করে এবং আপনার সন্তান তার চোখ ডলতে পারে সেই অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য। বিশেষত চোখ ডলার কারণে চোখে জল উৎপন্ন হয় যা তার চোখের আর্দ্রতা পুনরায় ফিরিয়ে আনতে সহায়তা করে। তিন নম্বরে হচ্ছে তারা কৌতূহলী হয়ে ওঠে। আপনার চোখগুলি বন্ধ করে সেগুলোকে ডলতে থাকার সময় নেত্রপল্লবের ভিতরে কিছু আলো এবং নিদর্শন দেখতে পাওয়া যায় যেটি আপনি লক্ষ্য করতে পারেন। আপনার ছোট সোনামণির মধ্যে হয়তো সম্প্রতি তার চোখ ঘষার সঞ্চালন দক্ষতাটি বিকাশ পেয়েছে এবং সেই নতুন দক্ষতা দিতে হয়তো সে পরীক্ষা করছে। চোখ ডলার সময় আপনার শোনা নিদর্শনগুলি দেখে হয়তো বিস্মিত হয়ে উঠতে পারে এবং সেটি অভিজ্ঞতার পুনরায় পাওয়ার জন্য বারবার চোখ ডলার চেষ্টা করে থাকতে পারে। চার নম্বরে হচ্ছে তাদের চোখের অভ্যন্তরে কিছু প্রবেশ করে থাকতে পারে। আপনার শিশুর চোখের ভিতরে কিছু প্রবেশ করে থাকলে তার মধ্যে অস্বস্তি, জ্বলন ও বিরক্তির কারণে সে হয়তো তার চোখগুলিকে অনবরত ডলে যেতে পারে। সেটি ধুলাবালির কণা, চোখের পাতা অথবা শুকনো শ্লেষ্মাও হয়ে থাকতে পারে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বারবার চোখ পিটপিট করা বা চোখ থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়া হচ্ছে তার চোখের অভ্যন্তরে কিছু প্রবেশ করেছে এর লক্ষণ। যদি আপনার ছোট সোনামণির চোখে কোনো অস্বস্তি হয়ে থাকে, একটি ভিজা নরম কাপড়ের টুকরা দিয়ে তার চোখগুলি ও মুখটি ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে দিন যাতে তার চোখের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে না পারে। এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনার বাচ্চার চোখগুলি ধুয়ে দিন। চোখের ভিতরে কখনোই গরম জল ব্যবহার করবেন না। যখন আপনি এটি সম্পাদন করবেন তখন আপনার শিশুটির মাথাটিকে কাউকে দিয়ে ধরিয়ে রাখা অথবা এই কাজ সম্পাদন করার জন্য কারো থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়ার বিষয়টিতে সুনিশ্চিত করুন। যদি আপনার সন্তানের চোখের কোনায় কিছু আটকে থাকে দেখতে পারেন তবে সেটি বের করার জন্য আপনার হাতের আঙুলের বদলে হালকা গরম জলে ভেজানো একটি পরিষ্কার কাপড়ের টুকরো অথবা তুলোর বল ব্যবহারের চেষ্টা করতে পারেন। আর এটি করার পরেও যদি চোখ পিটপিট করা বা চোখের জল পড়া অব্যাহত থাকে তবে হতে পারে যে বাইরের কিছু কণা তখনও তার চোখের ভিতরে আটকে রয়েছে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো তাকে একজন ডাক্তার দেখিয়ে নেওয়া। পাঁচ নম্বরে হচ্ছে যন্ত্রণাদায়ক অথবা চুলকানিযুক্ত চোখ। শিশুদের চোখ ডলার অন্য আরেকটি কারণ হতে পারে অ্যালার্জি অথবা একটি সংক্রমণ যার সাথে নিজ থেকেই চুলকানি অথবা যন্ত্রণা যুক্ত থাকতে পারে। আপনার সন্তানের চোখের সংক্রমণের উপসর্গগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে চোখ ফুলে ওঠা অথবা চোখ লাল হয়ে যাওয়া, স্রাব, জল অথবা সমানে কান্নাকাটি করা। এইসব ক্ষেত্রে একজন ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়া সবচেয়ে ভালো যাতে তিনি আপনার সন্তানের চোখের
সংক্রমণ বা অ্যালার্জিটিকে ঠিকভাবে শনাক্ত করে তার চিকিৎসা শুরু করতে পারেন। এখন আসা যাক আপনি কিভাবে আপনার বাচ্চার চোখ ডোলাতে বাধা দিবেন। আপনার ছোট সোনামণি যদি প্রায়ই চোখ ডোলে তাহলে তা বাধা দেওয়ার জন্য আপনাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আপনার বাচ্চা ক্রমাগত তার চোখ ডোলার অভ্যাস থাকে তাহলে আপনার ছোট সোনামণির হাতে দস্তানা পরিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। এটি তার ত্বকে আঁচড় লাগা এবং তা থেকে ত্বকে জ্বলন হওয়া থেকে তাকে রক্ষা করবে। দুই নম্বরে হচ্ছে যদি আপনার বাচ্চা হাই তোলার সাথে চোখ ডোলে তাহলে অবিলম্বে তাকে ঘুম পাড়িয়ে দিন আর আপনার বাচ্চার ঘুমের জন্য একটি রুটিন তৈরি করুন। তাতে সে সময় মতো ঘুমাবে এবং তার ঘুমের কারণে কোনো ক্লান্তি বোধ হবে না এবং সেই কারণে সে চোখ ডোলবে না। তারপর হচ্ছে আপনার শিশুকে চোখের ভিতরে বাইরে কোনো কণাবালি ঢুকে যায় এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না। আর যদি এমন কোনো জায়গাতে নিয়ে যেতেই হয় তাহলে তার চোখে সানগ্লাস পরিয়ে তারপর তাকে সেই জায়গায় নিয়ে যাবেন। নেক্সট হচ্ছে ভীষণ জোরে জোরে চোখ ডোলার ঝুঁকিগুলো। যদিও ঘুম পাওয়ার মতো কারণগুলির জন্য আলতো চোখ ডোলার ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা সেরকম থাকে না, তবে ভীষণভাবে জোরে জোরে চোখ ডোলার ক্ষেত্রে বেশ কয়েকটি ঝুঁকি থাকে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শিশুরা স্বভাবতই কৌতূহলী হয়ে থাকে এবং তার চারপাশের সব কিছুই সে স্পর্শ করে আর সেই জিনিসগুলোই তাদের চোখে স্থানান্তরিত হয়ে ঝুঁকি বেড়ে যায় যখন সেই শিশুটি তার চোখগুলো ডোলতে থাকে, যার পরিণাম হিসেবে তাদের চোখের সংক্রমণ হয়ে থাকে। দুই নম্বরে হচ্ছে দীর্ঘমেয়াদে চোখের দৃষ্টি খারাপ করে তোলে। এক নাগারে চোখ ডোলার ফলে চোখের কর্নিয়াল কণাগুলি পাতলা হয়ে যায় যা দীর্ঘমেয়াদে চোখের দৃষ্টি ব্যাহত করে। যদিও এর প্রভাবগুলো সংক্রমণের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নাও দেখা দিতে পারে, কিন্তু আপনার সন্তানের বেড়ে ওঠার সাথে সাথে তার জীবনের পরবর্তী ধাপে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা আরও বেড়ে ওঠে। তিন নম্বরে হচ্ছে আঘাত পাওয়ার একটি কারণ হতে পারে। আপনার বাচ্চার চোখের ভিতরে কিছু প্রবেশ করে থাকলে একটি জ্বলন অনুভূত হওয়ার কারণে সে তার চোখগুলিকে তার ছোট ছোট হাত দুটি দ্বারা বেশ জোরের সঙ্গে ঘষতে থাকতে পারে। এটি তাদের চোখের কর্নিয়াতে ঘর্ষণ হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে, যা যন্ত্রণাদায়ক এবং নিরাময় হতে দীর্ঘ সময় নিতে পারে। আপনার সন্তানের চোখ ডোলার অভ্যাসটি যদি ক্রমাগত বাড়তে লক্ষ্য করেন তাহলে ভীত অথবা আতঙ্কিত হবেন না। চোখ লাল হয়ে যাওয়া বা ফুলে ওঠা ছাড়া যদি বাচ্চার চোখ ডোলার অভ্যাসটি অতিরিক্ত মাত্রায় ক্রমশই বজায় থাকে তাহলে সেক্ষেত্রে তাকে একবার ডাক্তারকে দেখিয়ে সব কিছু যে একদম ঠিক আছে তা 100% নিশ্চিত করে নেওয়া সবচেয়ে ভালো। সর্বোপরি কোনো রকম আপোষ করাই উচিত নয়, বিশেষ করে যখন সেটা আপনার বাচ্চার প্রশ্ন আসে। সো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ইনফরমেশনগুলো সব মা বাবার কাছে পৌঁছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল।